মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 14ই মে, আজ হচ্ছে রবিবার, আর এখন বাজে 10:30। খুশির সকালে টিউশন কমপ্লিট হয়ে গেছে, এখন খুশি যাচ্ছে সেকেন্ডারি টিউশন, আর আমি যাচ্ছি খুশিকে টিউশনে দিয়ে একটু বাজার টাজার করে একবারে বাড়ি আসবো। এসে কখন রান্না করবো, কখন খাওয়ার খাবো জানি না, বাট সেটাই। বাট আজ হচ্ছে মাদার্স ডে, একটা দিন মাকে, কোনো মাকেই দেখেছো আমার চলে এসেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম চোখে মাদার্স ডে বলে পড়তে গেছে দুজনেই, আর হচ্ছে আমার জন্য কেক নিয়ে এসেছে, কি লাগবে সেটা জিজ্ঞাসা করেছে। আমি বলেছি কিছু লাগবে না, খুব ভালো রেজাল্ট হোক, ভালো মানুষ হও, 10 জনের 1 জন হও, তোমাদের পরিচয় একদিন আমি জানো পৃথিবীতে সবাই আমাকে এক ডাকে চেনে, এটাই আমার মাদার্স ডেতে তোমাদের কাছে পাওয়া। কোনো একটা দিন কখনো মাকে বলার দরকার নেই, মা আজ তুমি স্পেশাল, এভরিডে বিনা মা কোনো কিছু সম্ভব নয়, মা ছাড়া আমরা খোদ নই, তো মা প্রকৃতি, মা ছাড়া আমাদের সৃষ্টিই হতো না, তাই কোনো একটা স্পেশাল দিন নয়। তবু যেহেতু আজকের দিনটা মাদার্স ডে, সেই জন্য আমি আমার সবার আগে আমি আমার শেরাওয়ালি, আমার মা, আমার মাকে জানাই মাদার্স ডে শুভেচ্ছা, তারপর আমার মা জন্মদাত্রী, আর আমার কর্মদাত্রী মানে আমার শাশুড়ি, মানে মা কি করে সন্তানকে বলে যে না মা করতে হবে না, এই কাজটা করতে হবে না, আমি আছি, আমি করে নিচ্ছি। আর শ্বশুরবাড়িতে আসার পর শাশুড়ি হাতে ধরে সংসারের সব কাজ শেখায়, সেই জন্য মনে হয় শাশুড়ি হচ্ছে কর্মদাত্রী, আর মা হলো জন্মদাত্রী, স্নেহ প্রশ্রয় অন্ধ সবটুকু থাকে না। আমার দুই মাকে জানাই আজ মাদার্স ডের শুভেচ্ছা, আর হচ্ছে যত মা আছে এই পৃথিবীর সব মায়েদের জানাই মাদার্স ডের শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, তাদের প্রত্যেকের চরণে 100 কোটি প্রণাম। আমার সব মায়েরা ভালো থাকুক, মা ভালো না থাকলে পৃথিবী ভালো থাকবে না, যে মাকে ভালো রাখতে পারে না সে পৃথিবীর আর কোনো কিছু তার জন্য নয়। এই এক অক্ষরী বীজ মন্ত্রটা দিনে 10 বার জপ করলেই পৃথিবীর সব শক্তি চলে আসে, তাই না? যার মা নেই তার কিচ্ছু নেই, আর যার কাছে তার মা বাবা আছে তার কাছে তার পুরো এন্টায়ার ওয়ার্ল্ড আছে। চলো খুশিকে নিয়ে বেরিয়ে পড়লাম টিউশন দিতে। তো যেতে যেতে যতটুকু পারা যায় একটুখানি লেন্স বন্দি করার চেষ্টা করছিলাম তোমাদের জন্য, কারণ খুশিকে দেবো, সিএ মার্কেট যাবো, বাজার করবো, অনেক 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 কাজ। চলো এখন সিএ মার্কেটে যাবো, সিএ মার্কেটে খুশির চুড়িদার, আমার শাড়ির ফলস পিকো করতে দেওয়া আছে, আর আমার এ করতে দেওয়া আছে, আমার দুটো চুড়িদার কাটাতে দেওয়া আছে। তো চুড়িদার বাবার আমার আর আমাদের চুড়িদারগুলো দিতে দেরি আছে, ওটা নেক্সট মান্থের ডেট আছে, বাট আমার ফলস পিকোগুলোকে কালকে ডেট চলে, 12 তারিখে ডেট চলে গেছে, তো আমি আজকে যাচ্ছি আনতে, যেহেতু সিএটা আমার বাড়ি থেকে অনেকটা দূর, মানে আমার বাড়ি থেকে 80 টাকা রিক্সা ভাড়া সিএ মার্কেট যেতে হয়, তো সেই কারণে দেখলাম দাঁড়িয়ে আছে, তো খুশিকে পড়তে দিই, এখানে তো দাঁড়িয়েই আমাকে থাকতে হবে, তার থেকে ভালো সিএতে গিয়ে আমার জিনিসগুলোকে আমি নিয়ে নিই, কাজগুলো যত দূরের কাজগুলো এই সময় সেরে নিই, যাতে আমাকে তখন আর রোদে রোদে ঘুরতে না হয়, তাও ঘুরতে হয়, এটাই হচ্ছে গল্প। কাজ প্রচুর পড়ে যায়, একার ওপর একটু লোড পড়েছে, মেনলি খুশির টিউশনগুলোর চাপটা নিতে পারছি না। এই দেখো সিএ মার্কেট চলে এসেছি, এখানে দুটো অফিসের দোকান আছে, আমার এত ভালো লাগে, আর সিএ মার্কেটটাও খুব সুন্দর সাজানো গোছানো একদম, এইখানটাতে কত মাছ আছে। তো চলো সিএ মার্কেট থেকে জিনিসগুলোকে নিয়ে তাড়াতাড়ি করে দৌড়ালাম, কারণ বাজার করব, খুশির যদি ছুটি হয়ে যায় তাই জন্য একটু তাড়াহুড়ো ছিল। তো এখান থেকে দৌড়েছি, তো ফিরছিলাম তোমার পূর্ণাময়ী বাজারটার ওখানে, তো ওখান থেকে আজকে গুছিয়ে সমস্ত সারা সপ্তাহের বাজারটা করে নিয়ে আসবো, যাতে আর আমাকে দৌড়ঝাঁপটা করতে না হয়। তো চলো বাজারের দিকে রওনা দিই। আমি এই ছেলেটির কাছেই সবজি কিনি, এবার প্রতি সপ্তাহে যেহেতু কেনা হয় খুব ভালোবাসে, তো এর কাছে যখন দরদস্তুর করছিলাম আমার হাজব্যান্ড বলে আস্তে আস্তে করুণাময়ীতেও লোক চেনাশোনা হয়ে যাচ্ছে। চলো এর কাছেই সবজি কিনলাম, তারপর এখান থেকে মাছ কিনলাম, একটা নধর সাইজের কাতলা নিয়েছি, একটু বাটা মাছ নিয়েছি, আর বোধহয় চিংড়ি মাছ নিয়েছি। তো এই সমস্ত মাছ টাছ কিনে বাড়ি এসে রান্না বসিয়ে দিলাম। এখানে আমি ডালটাকে ফোড়ন দেবো, তো পেঁয়াজ, কারিপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে দেখো কাঁচা লঙ্কার পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে আলুটাকে লাল লাল করে যখন একটু হালকা ভাজা হয়েছে তখন এর মধ্যে আমি অনেকটা লাউ শাক, কচি কচি লাউ শাক কেটে রেখেছিলাম, লাউ শাক দিয়ে দিলাম। আজ আলু আর লাউ শাক পোস্ত করবো, একটু নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম, লাউ শাকটার জল ছেড়ে যখন একটু নেতিয়ে গেছে উপর নিচ করে এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, তারপর ভালো করে আবার একবার উপর নিচ করলাম, করে তারপর এর মধ্যে অনেকটা পোস্ত বাটা দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে উপর নিচ করে তোমরা নামাবার সময় একটুখানি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে, দারুণ খেতে হয় লাউ শাক দিয়ে আলু পোস্ত। তো এটা করেছি, তারপর করেছি হচ্ছে আজকে প্রচুর রান্না করেছিলাম, সবগুলো লেন্স বন্দি আমি করিনি, তবে যতটুকু পেরেছি তোমাদের জন্য লেন্স বন্দি করার চেষ্টা করেছি। আর এখানে সাদা তেলের মধ্যে চিংড়ি মাছটাকে হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজা ভাজা হলে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার,
ক্যাপসিকাম কুচি, তারপর হচ্ছে মটরশুঁটি আর হচ্ছে কর্ন, এগুলোকে এর সাথে দিয়ে ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে শুধু নুন দিয়েছি, গোলমরিচ দিয়েছি আর হালকা একটুখানি চিনি দিয়েছিলাম। করে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে ভাতটা আমি অলরেডি আগে থাকতে করে রেখে দিয়েছি, তো সেই ভাতটাকে এর মধ্যে দিয়ে উপর নিচ করে আমি একদম এটাকে বলতে পারো ভেজিটেবল প্রন ফ্রাইড রাইস এটা তৈরি করার চেষ্টা করেছি। তো এই হয়েছে আজকের রান্না, আর এর সাথে আরও অনেক কিছু করেছি, চিলি চিকেন বানিয়েছিলাম, তো এতগুলো দিলে তো ব্লগের পরিধিটা বেড়ে যাবে, তোমাদেরও দেখতে খারাপ লাগবে, তাই চিলি চিকেনটাকে আর এর সাথে যোগ করিনি। মাদার্স ডে শুরু এখান থেকে করলাম, কারণ উনি সব শ্রীকৃষ্ণ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব, তমেব বিদ্যং দবিনং তমেব, তমেব সর্বং মম দেব দেব, তাই না? চলো আমরা মাদার্স ডে সেলিব্রেশন শুরু করেছি কি দিয়ে দেখো, মোমো দিয়ে। এখানে মোমোটা ভেজ মোমো, আর মোমোটা দুর্দান্ত বানায়, আর প্রাইসটা মাত্র 60 টাকা। দারুণ খেতে, এটার ভীষণ ডিমান্ড আমাদের সুইমিং পুলে। আর আমি এখন আরেকটা জিনিস বুক করেছি, কি দেখাই দেখো, খুশি এখানে খাচ্ছে কালাখাট্টা গোলা, কেমন খুশি ফ্লেভার, ভালো। আর তুই কি খাবি এখানে, কি বুক করেছিস, কি চিকেনজি নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ছোটা চিকেনজি, ছোটা চিকেনজি। কাদের ভুট্টা এরকম খেতে ভাল লাগে জানাবে কবে, আমরা তাদেরকে খুব এনজয় করলাম চারজনে, বাবা না তোর দাদা কোন দিকে গেল, এই যে চারজনে বেরিয়েছি, দারুণ এনজয় করে নিলাম আমরা মাদার্স ডেটা। আজকের মাদার্স ডেটা বাবান খুশি আর আমার বৈষ্ণবী তিনজনে মিলে পুরো চিনি চিনি করে দিয়েছে, তো সারাদিন আমি ভীষণ এনজয় করেছি, দুই মেয়ে আমার দিনটাকে একদম স্পেশাল করে দিয়েছে, তো সেজন্য আমি আই এম ভেরি মাচ হ্যাপি 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 সো হ্যাপি। তো সেই কারণে আজ সারাদিন এত ঘুরেছি, তো ভালো কোনো সুন্দর একটা গল্প এই মুহূর্তে একটু করে মনে পড়লো না, তো আমার একটা চুটকুলে মনে পড়লো, তো চুটকুলেটাই তোমাদেরকে শোনাই। একবার একটা জঙ্গল বেশ সবুজ সবুজ ঘাসের একদম চারিদিকে ভর্তি, তো সেখানে আপন খেয়ালে গাধা ঘাস খেয়েই চলেছিল, তো এমন সময় এক বাঘ সেখানে এসে উপস্থিত হয় এবং বাঘ এসে গাধাকে প্রশ্ন করে যে তুমি এখানে বসে বসে সবুজ সবুজ কী সুন্দর ঘাস খাচ্ছ, আমি এখনও কিছু খেতে পাইনি। গাধা তখন বলে সবুজ ঘাস, কোথায় সবুজ ঘাস, সব ঘাসগুলো নীল রঙের। কিছুতেই বাঘ মেনে নিতে চায় না, কারণ বাঘ হচ্ছে সত্যের পূজারি আর কি, অনেকটা আমার মতো সত্যি কথা বলতে ভালোবাসে। তো সে তখন বললো না ঘাস সবুজ রঙের হয়, ঘাস আবার কবে থেকে নীল রঙের হয়েছে? তখন গাধা কিছুতেই মানবে না সবুজ ঘাস হয়, সে বলছে আমি নীল রঙেরই ঘাস খাচ্ছি, এবং এই যে নীল ঘাস খাচ্ছি, আমি যে বলেছি ঘাস নীল, তো এই নীল কথাটাই সত্যি, বুঝেছো এরকম অবস্থা। তখন বাঘ বলে চলো দুজনে জঙ্গলের রাজা সিংহের কাছে যাই, সেখানে মহারাজকে প্রশ্ন করি, যেটা মহারাজ বলবে সেটাই হবে। দুজনেই তখন মহারাজের কাছে উপস্থিত হয়, জঙ্গলের রাজা সিংহ বসেছিল, চারিদিকে সমস্ত পশু টশু পাখি সব বসে আছে। বাঘ গিয়ে বললো মহারাজ ঘুরছিলাম একদম সবুজ ঘাসের গালিচার উপর দিয়ে যাচ্ছিলাম, দেখি বেটা দাদা ঘাস খাচ্ছে, আমি গিয়ে বললাম তোমার কি কপাল, কি সুন্দর সবুজ সবুজ মাঠ ভর্তি ঘাস তুমি খেয়ে যাচ্ছ, আমার এখনো কোনো খাবার জটে নেই। কিন্তু গাধা আমার সঙ্গে তর্ক করে বলে কিনা ঘাস কখনো সবুজ হয়, ঘাস নীল রঙের হয়, তো মহারাজ আপনিই বলুন ঘাস কি নীল রঙের মানে কখনো হতে পারে, ঘাস তো সবুজ হয় এটা তো চির সত্য। সিংহ তখন একটা বড় দীর্ঘশ্বাস ফেলে গাধার দিকে তাকিয়ে বলে ওহে গাধা তুমি কি খাচ্ছিলে? গাধা বলে আমি ঘাস খাচ্ছিলাম মহারাজ। বলো ঘাস যে খাচ্ছিলে ঘাসের রঙটা কী ছিল? তখন গাধা বলে ওটা ঘাসের রং নীল ছিল মহারাজ। তখন সিংহ বলে ঠিক ঘাসের রং নীল ছিল, পুরো জঙ্গলের সমস্ত পশু বাঘ সবাই তো চমকে উঠেছে, মহারাজ কি বলে? তখন বাঘ খুব গম্ভীর হয়ে মহারাজের দিকে তাকিয়ে বললো মহারাজ তুমি কেন বললে যে ঘাসের রং নীল ছিল? বললো ও কি বলেছে, ও তো একটা গাধা, ও গাধা, ও বলছে ঘাসের রং নীল, এবার গাধার সাথে যে তর্ক করবে সে তার থেকেও বড় গাধা, তো গাধা যদি তার মিথ্যে সত্যিকে নিয়ে বেঁচে থাকে, তার মিথ্যে সত্যিকে নিয়ে বেঁচে থাক, গাধার সাথে তর্ক করে বড় গাধা হওয়ার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, এটি ছিল আজকের গল্প চুটকুলে। আর আজকের ব্লগ কেমন লাগলো তুই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু। আর বাই দ্য ওয়ে গতকালের ব্লগে সবাই অনেক 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 প্রশ্ন করেছো, অনেক অনেক কিছু বলেছো, তার জন্য সব প্রশ্নের উত্তর সব জায়গায় দিতে নিই, সময়ের অপেক্ষা করতে হয়, সুযোগের অপেক্ষা করতে হয়, যেদিন সময় আর সুযোগ আসবে অতি অবশ্যই, যদি জল মাথার উপর দিয়ে যায় অতি অবশ্যই তোমাদের সাহায্য চাইবো, অতি অবশ্যই তোমাদের কাছে ফিরে আসবো। তার আগে অবধি ওই যে
সাইলেন্স, এটাই হচ্ছে আমার কাছে বেস্ট পেপার। আর বাই দ্য ওয়ে, তার আগে চিনিয়ান্স বলে যারা যারা আমার চ্যানেলে ব্লগে মানে কমেন্ট বক্সে কমেন্ট করেছো, প্রত্যেকের জন্য তোমরা আছো, তাই আমি আছি। এটা আমি সবসময় বলি, বিয়ান্ত্রী ক্রিয়েশন আছে কারণ বিয়ান্ত্রী ক্রিয়েশনের একটা এন্টায়ার লার্জ ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির উপর ডিপেন্ড করেই আমি চলতে চাই। তোমরা আমার সাথে যদি থাকো, আমার কাউকে কোথাও দরকার নেই, আমি একাই আমার পথ চলতে চাই, সাথে তোমরা যদি থাকো, ব্যাস এটুকুই আমার দরকার। চলো আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না কিন্তু। চলো ব্লগ শেষ করি, আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সবার মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুঁচকোগুলোর খেয়াল তো অতি অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, যেহেতু সন্ধ্যাবেলা ব্লগ শেষ করছি, গুড নাইট তো বলতে পারবো না, সো জয় মাতা দি আর